পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 88 নম্বর ওয়ার্ডের রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ওই ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ করছিলেন আসানসোল পৌর নিগম। সেই সময় ওই স্থানে পৌঁছে যান এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিবপ্রসাদ বর্মন। তিনি রাস্তার কাজ বন্ধ করে দেন। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি প্রার্থীর অভিযোগ, এতদিন কাজ হয়নি। নির্বাচনের দিন ঘোষণার পর কাজ শুরু হওয়ায় তিনি কাজ বন্ধ করে দিয়েছেন। পরে আমলোকা এক সিস্টেম হতা ভারতীয় জনতা পার্টি কা হামলোক চুনো হামলোক ये सब कंप्लेंट करने का पहले हम लोग हमारे जो भारतीय जनता पार्टी का जिला आला कमान है मैं उसको ये जानकारी दूंगा, उसके बाद उन्होंने चुनाव आयोग का कंप्लेंट करेंगे। এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমরনাথ চট্টোপাধ্যায় জানান, নির্বাচন ঘোষণার আগেই এই কাজের টেন্ডার হয়েছিল, সেই কারণেই কাজ শুরু হয়েছে। ও তো মিথ্যে কথা বলা ওর অভ্যাস। আসানসোলের বাজারের মানুষ এবং কর্পোরেশনের লোক সব জানে, এবং আসানসোলের মানুষ যারা ঠকেছে তারা আরও ভালোভাবে ওনাকে বেশি করে চেনে। তো আমি সরকার পক্ষের লোক নই, আমি এখন নিরপেক্ষ লোক, আমি এখন পার্টির লোক, তৃণমূলের লোক। তো কোনো আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে না। এই ওয়ার্ক অর্ডারগুলো আগে থেকেই পাস করা আছে। উনি জানেন না, আসল খোঁজ খবর রাখেন না, তো এলাকাবাসীর কথা উনি মনে রাখেন না এবং জানেনও না। সেই জন্যই বলি আপনাদের যে এই এনএস রোডটা এখনও বিল হয়নি। এই এনএস রোডটা বর্ষা যেটা হলো, এই বর্ষার সময় এই এনএস রোডটা ভেঙে গেছিলো ওই জায়গাটায়। তো ওই কন্ট্রাক্টরই এখন এখানে করার কথা, ওই কন্ট্রাক্টরই অন্য কোনো কন্ট্রাক্টরকে দিয়ে করাতে চাইছে। তো উনি সেটা করতে দেবেন না, কারণ উনি করতে দেবেন না, কারণ উনি তো এনএস রোডের মানুষকে ভালোবাসেন না। উনি তো এনএস রোডের মানুষের ক্ষতি চান, অ্যাক্সিডেন্ট হোক, কারো পা ভেঙে যাক, কেউ মিশনে যাক, কেউ হেলডওয়ার্ল্ডে যাক, তো এইসবই তো উনি চায়। তো আমি কী করবো তার জন্য? আমি তো ধরুন রিপেয়ার করার কথা কন্ট্রাক্টরকে বলেছিলাম। উনি যদি চায় যে এনএস রোডের মানুষের ভালো না হোক, তা আমি কিছু করতে পারবো না। তবে নির্বাচনের পরে আমি নিশ্চয়ই চেষ্টা করব। এবং আমাদের যেটা কর্পোরেশন ছিল, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় উন্নয়নের জন্য সমস্ত কাজ পাস করিয়েছে, এবং সেটা আমরা রাহালেনের ময়দান থেকে পাস করিয়ে ওয়ার্ক অর্ডারগুলো আমরা ওখান থেকেই চালু করেছিলাম। তো ওনাকে একটু খোঁজখবর নেওয়া দরকার আছে। তো এই ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করছে, তা আমি মানুষকে অনুরোধ করব যে আপনারা বিভ্রান্ত হবেন না। যে কোনো কাজই মানুষের উন্নয়নের জন্য কাজ, তো সেই উন্নয়নগুলো কাজগুলো হলে মানুষেরই মানুষই উপকৃত হবে। তা আমার সঙ্গে তো এখন তো পার্টি তো সেটা আমাদের তো পার্টি সেরকমভাবে তো করছে না। তো উনি তো দেখেছেন যে আমাকে করেছিল। তো ওনার যখন এই বুদ্ধিটা এসছে, শুভ বুদ্ধিটা, আমি ওনাকে স্বাগত জানাই এই শুভ বুদ্ধির জন্য। তো আমার মনে হয় পার্টি সেই সিদ্ধান্তই নিতে যাবে, কারণ পার্টি দেখেছে এক বছরের আমার ভূমিকা, এবং যে ডিজাস্টার হয়েছিল সেদিনকেও এনএস রোডে, সেদিন কিন্তু ওনাকে দেখা যায়নি। ওনাকে কিন্তু তৃণমূলের কর্মীদেরই দেখা গেছিল, আর আমাকেই দেখা গিয়েছিল। তো সেই জন্য আমার ভরসা আশা যে পার্টিও আমাকে ঠিক করবে এবং এনএস রোডের মানুষও ঠিক করবে, যে অমর চ্যাটার্জিকেই চাই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।